যে প্রশ্নটা করছেন এটা লিখিত আকারে প্রশ্নটা বিস্তারিত কি বুঝাইতে চাইছেন এটা আমার বুঝতে সময় কম, লিখিত ভাবে দিবেন। হ্যাঁ বলো, কোনটা কোনটা? হ্যাঁ বলুক বলুক, সমস্যা নেই। চক্রান্ত করে আমাদের মসজিদে টেলিভিশন ঢুকাই দিছে, খবর আছে আপনাদের? খবর নাই? উত্তরবঙ্গে মানুষ মুসলমানকে টাকা দিয়া বিধর্মী বানানো হচ্ছে, বিভিন্ন পার্বত্য পাহাড়গুলোতে বিভিন্ন চিপা চাপায় মুসলমানকে বাড়ি গাড়ি উঠাইয়া দিয়া বেইমান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই মুহূর্তে আমাদের সর্বোপরি সব লাইন ঠিক রেখে আমাদের আকাবিরিনরা, আমাদের ওলামায়ে কেরাম যারা মুরব্বী, যেই পরামর্শ দিবেন ওই পরামর্শে আমরা কাজ করব। তাবলিগওয়ালারা কিন্তু খেদমত করতেছেন, আমরা বয়ানের মাধ্যমে খেদমত করতেছি, মাদ্রাসাওয়ালারা খেদমত করতেছেন, তবে এই সব খেদমতের মধ্যে স্থায়ী একটা বড় খেদমতের ভিত মাদ্রাসা। দুনিয়াতে এই আহলে হকের মাদ্রাসা উঠাইয়া দাও, একশত বছর বয়ান করে যা না হবে এর থেকে হাজার গুণ বেশি হবে একটা কোরআনি মাদ্রাসার মাধ্যমে। কথা ঠিক না ঠিক? এরপরে আমাদের সর্বোপরি লেখালেখির মাধ্যমে একদল খেদমত করতেছেন, লেখালেখির মাধ্যমে খেদমত করতেছেন, কেউ ইউটিউবে মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে খেদমত করতেছেন, আমাদের আহলে হকরা আছে না নেই? হার লাইনে চলতেছে। আমাদের কাজ হলো চেষ্টা করা, পরিপূর্ণ করবেন কে? জোরে বলেন, কে করবেন? আল্লাহ পরিপূর্ণতা দান করবেন। নামাজ পড়ে দোয়া করা, মানুষের বুঝানো, প্রতিদিন মানুষকে দাওয়াত দেওয়া, এইভাবে দিতে দিতে আজকে সারা বিশ্বে মনে হয় না দুই একটা রাষ্ট্র বাদ আছে তাবলিগের খেদমত নাই। প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, সুপ্রিম কোর্টের বিচারপতি দিনের লাইনে পাগড়ি পরে পাঁচক্ত নামাজি, তাবলিগেরই অবদান। কথা ঠিক না ঠিক? সারা দুনিয়াতে খেদমত চলতেছে। এরপরে আমরা তো জুমার মসজিদে সতর্কবাণী দিতেছি যে আমাদের এই এই লেবাস পোশাক সর্বোপরি আমাদের আকীদা বিষয়, ইমানের বিষয়, সব বিষয় আমাদের ওলামায়ে কেরাম সজাগ। আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন। আচ্ছা, আপনি বাইরে চিন্তা ওলামায়ে কেরাম করতেছে, আপনি চিন্তা করবেন আপনার ঘর, আপনি এখানে ওয়াজে আসছেন, রোজা রাখতেছেন, আপনার ফ্যামিলির মধ্যে এমনও লোক আছে রোজা রাখে না, রোজা রাখে তারাবি ভরে না, তারাবি ভরলেও ঘুরা ভরে না, আছে না নাই? আছে। এরপরও বর্তমান রাজনৈতিক মাঠে আমাদের ওলামায়ে আহলে হকরা আছে না নাই? তারা আছেন। যতটা লাইন আছে সব লাইনে আমাদের আহলে হকরা বসে আছেন, উম্মতকে নিয়ে নাজাতের পথে এগিয়ে যাওয়ার জন্য, মুক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য। ভোটের যুদ্ধ সেখানেও আমাদের আহলে হক ওলামায়ে কেরাম আছে না নাই বলেন তো? কোন সেক্টরে নাই আমি বলবো? আপনি যদি বলেন নাই, আপনার হয়তোবা জানা নাই, এটা বলতে পারেন। কম বেশি সব লাইনে খেদমত চলতেছে আলহামদুলিল্লাহ, সব লাইনে চলতেছে আলহামদুলিল্লাহ। আমি টেলিভিশনে আসি না, আমাদের লাইনের অনেকেরা আসে কি আসে না? আসে। বিভিন্ন প্রশ্নের জবাব দিছে কি দেয় না দেয়? হয়তোবা অন্যদের তুলনায় কম, তবে দোয়া করেন আমাদের বিদেশি টাকা নাই তো, হালাল টাকা আমাদের সবকিছু আগায় নিতে হবে এবং আল্লাহকে রাজি করে চলতে হবে। সব কাজের মূলকে আল্লাহকে বেজার করে কিছুই করা যাবে না, করলে কোনো সফলতা আসবে না। এবং নবীর তরিকা থাকতে হবে, নবীজির তরিকা থাকতে হবে। ভালো করে মনে রাখবেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ দ্বারা এই জমিনে ইসলামের বাতি প্রজ্বলিত হয়েছে নামাজ ছাড়া, বরং তাহাজ্জুদের নামাজ আর আজান আর মোনাজাত গৌর গোবিন্দের ধ্বংস আর পতন হয়ে গেল।
কথা ঠিক নেই। তবে আমার যুবক ভাই যে প্রশ্নটা করছেন এটা লিখিত আকারে প্রশ্নটা বিস্তারিত কি বুঝাইতে চাইছেন এটা আমার বুঝতে সময় কম, লিখিতভাবে দিবেন। আমাদের মুফতি দেলাওয়ার সাহেব দামাত বারাকাতুহুম হুজুরে এখানে আপনাদের কাছে, না হয় আমি জুমা পাড়াই গুলশান আসেন আমাকে লিখিত প্রশ্ন দেন, অথবা একত্রে বসি আমরা এক জায়গায় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকা যাত্রাবাড়ির পরে মাতুয়াইল সাইনবোর্ডের আগে আমার মাদ্রাসা, ওখানে এই যে ইসলাহিয়ে যেতেমা হয়, দেশ থেকে বিভিন্ন মুহিব্বিন মুতাল্লিকিন মহব্বতের বান্দারা আসেন, ওলামায়ে কেরাম আসেন, আমি সেখানে সারাটা রাত এই দিনের আলোচনা আমল এ নিয়েই ব্যস্ত থাকি। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে শুরু ফজর পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত যাবেন, কত প্রশ্ন আছে বলবেন, ভুল থাকলে ধরায় দিবেন, সাথে সাথে তওবা করে নিব ইনশাআল্লাহ। ভুল করা এটা মারাত্মক না, ভুল থেকে তওবা না করা যত বড় মারাত্মক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে ময়দানেও আমাদের কাজ চলে, ঘরের মধ্যে কাজ চলে, মাদ্রাসার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে। বর্তমান বাংলাদেশ নিয়ে বুঝি, বাংলাদেশের মানুষ তিন দল, বলেন কয় দল? তিন দল। এক দল রাজনৈতিক মুখী, আর এক দল তরিকত মুখী, পিশাব মুখী, পীরের দরবার মুখী, এই গেল দুই দল। আর এক দল আছে মাঝখানে, এরা কোনো মুখী না, নিজে নিজে যা বুঝে এদিকেই দৌড়ায়। এই মানুষ নিয়ে বেশি ফেরেশানি। এই তিন সাইডে আমাদের আহলে হকদের খেদমত চলতেছে আলহামদুলিল্লাহ। যারা নিরপেক্ষ খালি পড়ে, ওই অমুক ভাই বই দিয়েছে এটা পড়ে, আমাদের লেখালেখির মাধ্যমে বহু কিতাবাদি এখন চলতেছে, এগুলো মানুষের হাতে হাতে পৌঁছায় দেন। মুফতি দেলাওয়ার সাহেব হুজুরের লেখা বই, আরো অনেক কিতাব, হাজার হাজার কিতাব, এগুলো দেন বাংলায় লেখা, এগুলো হাতে হাতে পৌঁছায় দেন। এই একটা খেদমত। পীরের লাইনে আমাদের আহলে হকরা আছে না নাই? উজানি, চরমনাই, বাহাদুরপুর, নানুপুর সহ অনেক আহলে হক রাজনৈতিক ময়দানে আছে না নাই? কি আমাদের দেওবন্দি আহলে হকরা আছেন? তারা নবীর সুন্নত অনুযায়ী চলেন, উম্মতকে ওইভাবে দাওয়াত দেন। প্রত্যেকটা ইস্যুতে পঞ্চগড়ে কাদিয়ানির বিষয়ে জীবনকে বাজি রেখে শহীদ হয়েছেন আল্লাহর নবীর কালেমাকে ঠিক রাখার জন্য। কই বহু চিৎকার দেনে ওলাকে ওদিন পাওয়া যায় নাই। আমরা তো নিয়ে চেঁচামেচি করি না, আল্লাহর জন্য কাজ করি। কে আসলো না আসলো বিচার হবে হাশরের ময়দানে, পুলসিরাতের গোড়ায় দেখা হবে সবার সাথে, কথা ঠিক না? অতএব যে কোনো ইস্যুতে আমাদের আহলে হক দেওবন্দিদের ভূমিকা আছে না নাই? যদি কেউ প্রমাণ দিতে পারে আমাদের আহলে হকদের ভূমিকা নাই, আমাকে বলেন, আমি হাফিজুর রহমান, এলেম নাই কিচ্ছু নাই, কিন্তু যত বড় ব্যক্তি হোক বাংলাদেশে আমি তার কাছে যাওয়ার মতো সুযোগ আছে, আপনার বার্তা পৌঁছাইয়া দেওয়ার মতো সুযোগ আমার আছে আলহামদুলিল্লাহ, আমাকে বলেন যে এই লাইনে ভূমিকা নাই, আমি দ্রুত চলে যাব সেখানে, যে হযরত এই লাইনে ভূমিকা রাখেন না কেন, এই বিষয়ে কথা বলেন, উম্মত আমাদের থেকে জানতে চায়, আমাকে বলেন আমি চলে যাব তাদের কাছে। কিন্তু আমি যতটুকু জানি সব লাইনে কম বেশি খেদমত চলতেছে। তবে একদিনে সফলতা অর্জন হবে না, একদিনে সফলতা অর্জন হবে না, বহু সময়ের ব্যাপার, বহু সময়ের ব্যাপার। মিয়া আমি বয়ান করছি আধা ঘন্টা, আপনি টেলিভিশন আর মোবাইল দেখবেন সারা রাত, তাহলে আমার এই আধা ঘন্টার অ্যাকশন থাকবে সারা রাতের বয়ানের সামনে? আপনি দুনিয়ার টেলিভিশন দেখবেন, দুনিয়ার লেকচার দেখবেন, ভণ্ডদের লেকচার দেখবেন, দেখা দেখা এরপরে উল্টা পাল্টা করলে আপনারা কেমনে ফিরেম? হ্যাঁ, আপনি যদি লাগাতার যোগাযোগ রাখেন আমাদের আহলে হকদের সাথে, তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করেও পার পাবে না। আর ওরা যারা দেখে, যেই ওরা দেখে, যেই মানুষগুলো আকবর কমপ্লেক্সে উজানি দৌড়ায়, চরমনাই দৌড়ায়, এইরকম দেওবন্দিদের সাথে দৌড়ায়, এদের করা ডিস্টার্ব বেশি করেও না। ওরা ডিস্টার্ব করে ওই সমস্ত মানুষ যারা নিরপেক্ষ থাকে, কোনো দলে নাই, ওগো গিয়া পুরা তাবিজ টাবিজ লাগায়। এই আহলে কোরআনের দলে অধিকাংশ জেনারেল লাইনের মানুষ যারা নিরপেক্ষ থাকে, দিলটা নরম, জিহাদের কথা বুঝাইছে তো দিল নরম হয়ে গেছে।
এদের উপর আক্রমণ করে, এদেরকেও আমরা কাছে টানার চেষ্টা করি মহব্বতের ভাষা দিয়া, গালি নয়। রাজি আছি ইনশাআল্লাহ। রমাজানের শেষের দিকে নাজাতের এই দিনে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি। তারাবির নামাজ কয় রাকাত পড়েন আপনারা? নাকি আর মাজায় সমস্যা 8 রাকাত পড়েন? হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো অসুস্থতা কঠিন হলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি জিদ কইরা আপনি 20 পড়বেন না, তা কিন্তু এই বিষে জাহান্নামে যাবেন, খবরদার। 20 রাকাতের কম পড়বেন না ইনশাআল্লাহ। একটা খতম কোরআন তো হবে ইনশাআল্লাহ। কোরআন নাজিলের মাসে কয় খতম দিবেন? একজনের কাছে 22 খতম দেওয়া হয়ে গেছে। কেমনে দিলেন? কয় একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ, 22 খতম হয়ে গেছে। 27-এর মোনাজাতের আগে আরো 4-5 খতম হয়ে যাবে, কাগজ ধরায় দিবি, ইমাম সাহেব দোয়া করেন, আমার মা খতম দিছে 13টা, আমার বোন খতম দিছে 26টা। ওরে ভাই, আল্লাহর কোরআন আলহামদু থেকে দেখে 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 পড়ে পড়ে অন্নাস পর্যন্ত যাবেন, এইভাবে খতম দিবেন, আল্লাহর মহব্বত লাগায় পড়বেন, কোরআন পড়বেন আর মনে করবেন আমি আল্লাহকে শুনাইতেছি, আল্লাহকে শুনাইতেছি। আর গরিবের হক যার উপরে যা আছে আদায় করার চেষ্টা করেন, গরিবদের হক আদায় করার চেষ্টা করেন, যাকাতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে। দ্রুত যাকাতের হিসাব করে যাকাতের টাকা এমন জায়গায় দিবেন যেখানে হালাল ভাবে টাকাটা ব্যয় হবে। এর মধ্যে উত্তম পথ হল কোরআন পড়নেওয়ালা এতিম যারা, এদেরকে দিলে বেশি লাভ। তবে আত্মীয় স্বজনকে তো দিবেনই, কিন্তু আপনি যদি জানেন আপনার টাকা নিয়ে সে গাঞ্জা খাবে, জেনে শুনে এই পথে টাকা দিবেন না। বুঝাইতে পারলাম? আল্লাহ সবাইকে কবুল করেন। আর মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন। আর বেশি বেশি এই কদর কিন্তু গত রাত্র গেছি গা, বেজর রাত্রগুলো এবাদত একটু বেশি করেন, সাহারি খাইয়া এরপরে ঘুমাবেন, পাঁচত্ব নামাজ বা জামাত। আল্লাহ ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الاسقام। ও দয়ার মালিক, গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আয়োজনকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, গোটা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানদের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে জনপ্রতিনিধির দায়িত্বে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করেন, রমাজানের এই বরকত আমাদের দান করেন, আমাদের তেলাওয়াত, আমাদের রুকু সিজদা, নামাজ, রোজা, ইফতারি, সাহারি কবুল করে নেন, বাকি দিনগুলো হক আদায় করে কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমাজানের মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, সাহাবায়ে কেরামদের নমুনায় আমাদেরকে জীবন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন,
আয়োজনকারী প্রয়োজনীয় যা দরকার ব্যবস্থা করে দেন, সকলের সহযোগিতা কবুল করে নেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইসলামের ব্যানারওয়ালা আয় আল্লাহ ধোকাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করেন, ইসলাম ও মুসলমানের দুশমন, কালেমার দুশমন, কোরআন সুন্নার দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, আউলিয়ায়ে কেরামের দুশমনদের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে দ্বীনের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন, জান মাল আহাল পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, আয় আল্লাহ কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, আয় আল্লাহ গায়বী খাজানা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, সমস্ত মুসিবত থেকে পেরেশান থেকে হেফাজত করেন, নবীজির মহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করেন, মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাত দান করেন, আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বড় বানায় দেন, নবীজির উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন, ওয়া উফাউইজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।